নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি হরিনাম সংকীর্তন হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথায় আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো চলুন গানের কথাতে আসা যাক। তো আজকে ক্লাসে আমরা একটি খুব সুন্দর সুরের মাধ্যমে হরিনাম সংকীর্তন শিখতে চলেছি। গানটি হরিনাম সংকীর্তনটি কিন্তু মেইনলি ত্রিতাল বা তিন তালের ওপর হয়। তো এবার আপনারা যদি কোনো ভক্তিগীতির সুরে যদি আপনারা গান বা সেই অরিজিনাল গানটার যে তাল, সেই তাল অনুযায়ী কিন্তু হরিনাম সংকীর্তনটির তাল হবে। তো এটা যেহেতু নর্মালি একটা অন্যরকম সুরে হরিনাম সংকীর্তন, এটা কিন্তু কোনো ভক্তিগীতি সুরে নয়, তো এটার তাল কিন্তু ত্রিতাল বা তিনতালই হবে। আর একটাই পার্ট রয়েছে, আর আমরা গানটা কিন্তু বি ফ্ল্যাটে শিখবো। তো বি ফ্ল্যাটে সেভেনটা আগে আমরা দেখে নেবো, সকলেই জানি। কোমর স্বর লাগছে, কিন্তু কোমর নেই, বাদবাকি সব শুদ্ধ স্বরই ব্যবহার করা হবে। তো প্রথমে আমরা ফার্স্ট পার্টটা দেখে নেবো। ফার্স্ট পার্ট বলতে একটাই পার্ট রয়েছে, আর কোনো পার্ট নেই, তবে সুর একটু আলাদা। আপনি একটু মন দিয়ে ফলো করবেন, যাতে কোথাও বুঝতে অসুবিধে না হয়। আমি তবুও আপনাদের সুবিধার্থের জন্য স্ক্রিনে স্বরলিপি দিয়ে রাখছি। তো ফার্স্ট ফার্স্ট স্টার্ট হচ্ছে সুদরে থেকে। রে মা হরে, রে মা হরে, কৃষ্ণ মা বা কৃষ্ণ, হরে পাপা কৃষ্ণ পাধা, কৃষ্ণ ধাধা কৃষ্ণ পার্ট এবং এক একটা কথা কিন্তু একদম একটু অন্যরকম সুর, সুরটা কিন্তু একদমই আমাদের চেনা নয়। তো তার জন্য কিন্তু আমি কোমর স্বর স্বর সব রকমের আমি স্বরলিপি দিয়ে রাখছি। তো আপনারা কিন্তু সেটা খুব ভালো করে চেক করে নেবেন, সেরকম হলে আপনারা কিন্তু একটা ডায়েরিতে নোট করে নেবেন, তাহলে দেখবেন ভুল হবে না। তো আজ এই পর্যন্তই, এখানে আমার টিউটোরিয়াল কমপ্লিট হচ্ছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসে আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।